সালামু আলাইকুম ওর অবাকু আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা আলহি ওসহি ওমান সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী পৃথিবীর যে যে প্রান্তে আছেন কাছে এবং দূরের সবাইকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এজিএস মিডিয়া মানবতার কল্যাণে কোরআন সুনার খেজমুত করে যাচ্ছে তাই আপনারা এজিএস মিডিয়ার সঙ্গেই থাকেন আজ এজিএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে সেরেক সেরেক হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় গুণা সবচাইতে বড় অন্যায় কাবিরা গুনার যতগুলো স্তর রয়েছে সবচাইতে আলা সবচাইতে কাবিরা সবচাইতে বড়ো গুণা সবচাইতে দর্শনীয় তা হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা আল্লাহর সাথে পার্টনার স্থাপন করা সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই এই সেরেক নিয়ে আজকে এজিএস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে যে মেসেজ দিতে চাই তা হচ্ছে একটি হাদিস সাল্লাম বলেছেন আবু হরাই থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আনা আগনা সুরেকা ইয়া আনিসেরিক আমি হচ্ছি সমস্ত সেরেক সেরেকবাদীদের অংশীদারী সেরেক চাইতে সম্পন্ন মুক্ত আনা সুরাকা সুরেকা ইয়া আনিস্বের মান আমালান আসা ফিহি যে ব্যক্তি আমার সঙ্গে কোনো কিছুর সাথে সেরেক স্থাপন করবে মা এই আ কোনো কিছুর সাথে তারাক্ত হু অসিরকা আমি তাকেও বর্জন করি এবং তার সেরেককেও বর্জন করি অর্থাৎ আল্লাহ সুবহান ও তাল সাথে যে ব্যক্তি সেরেক করে যে ব্যক্তি সেরেক স্থাপন করে সেটা কবরের মাধ্যমে হোক মাজারের মাধ্যমে হোক পীরের মাধ্যমে হোক অথবা আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়ার মাধ্যমে হোক যে কোনো স্তর রয়েছে অথবা রিয়া অথবা অন্য কাউকে লোভ দেখানোর মাধ্যমে সেরেক হোক যে কোনো সেরেক রয়েছে সেই সেরেক থেকে আল্লা তালা হচ্ছে সম্পূর্ণ মুক্ত কারণ আল্লাহ সবান তালার কাজে কোনো অংশীদার নেই কোনো সেরেক লাগে না আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক তাই যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের সঙ্গে আল্লাহর সঙ্গে সেরেক স্থাপন করে আল্লা সবাহন তালা তাকেও বর্জন করেন এবং তার অংশীদারী সেরেককেও বর্জন করেন এবং তার অবস্থা হচ্ছে কঠিন অবস্থা আল্লাহ কোরআন কোরআনিকের মধ্যে আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করে তার অবস্থা হচ্ছে এরকম সেজন্য আকাশ থেকে ছিটকিয়ে পড়লো আর বিচ্ছিন্নভাবে পড়লো অথবা একটি হাওয়া এসে তাকে উড়িয়ে নিয়ে কোথাও ফেলে দিল অথবা কোনো পাখি তাকে থাফা দিয়ে নিয়ে গেল অর্থাৎ যে ব্যক্তি সেরেক করে তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই কারণ ওই ব্যক্তি কি করতেছে সেটা আল্লাহর কিছু আসে যায় না মানি ওই ব্যক্তির অবস্থা হবে নিকৃষ্ট অবস্থা সেই ব্যক্তির অবস্থা ধ্বংসের অবস্থা তাই যারা সেরেক করে তাদের পরিবার ধ্বংস তাদের ফ্যামিলি ধ্বংস এবং আল্লাহ বলে আলমী তাদেরকে সেরেকের উপরেই প্রতিষ্ঠিত রাখেন কেন আল্লাহ সব হান বলেন নু আল্লিহি তাওয়াল্লাও তুমি যেদিকে ফিরে যেতে চাও আমি তোমাকে ওই দিকেই ফিরিয়ে দিব অনস্লেহি জাহান্নাম আর তোমার অবস্থা হচ্ছে সর্বশেষ অবস্থা হচ্ছে জাহান্নাম ওসা মাসি আর জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান তাই এজিএস মিডিয়ার মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিতে চাই কবরের মাধ্যমে বলেন মাজারের মাধ্যমে বলেন পীরের মাধ্যমে বলেন এগুলো হচ্ছে এক একটা সেরেকের আড্ডা তাই বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করতে চাই আপনারা যদি দেশকে বাঁচাতে চান দেশের মধ্যে শান্তি আনতে চান তাহলে সেরেক যেখানে হচ্ছে সেই আড্ডাগুলো বন্ধ করুন মাজার হতে পারে কবর হতে পারে পীরের স্থান হতে পারে এক একটা পীর এক একটা সেরেকের কারখানা তাই আমরা এই জিএস মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে জাতি সেরেকে লিপ্ত হবে সে জাতি কখনো কল্যাণ লাভ করতে পারবে না আল্লাহ সব হানু তালা তাকে বিভিন্ন আজাবে গজবে প্রতীত করবেন তাই প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ ছোট সেরেক বলেন বড় সেরেক বলেন রিয়া বলেন মাজার বলেন লোভ দেখানো এবাদত বলেন লোভ দেখানো দাওয়াতি কাজ বলেন এগুলো আল্লাহ রব্ব আলমীর কাছে সেরেকের অন্তর্ভুক্ত তাই রাসুদ সাল্লাহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে হাদিস আল্লাহ রবী আলমিন বলেছেন আমি হচ্ছি সমস্ত সেরেকবাদীদের অংশীদারী সেরেক থেকে সম্পূর্ণ মুক্ত যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক স্থাপন করে আল্লাহ রব্বল আলামিনের সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই